আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, মানে আজকে 17 তারিখ আর কালকে 18 তারিখ, এই দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। 19 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং আমাদের নর্থ সাউথ 24 পরগনা, এই কটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে 19 তারিখ। 17-18 এক্সপেক্টেড ড্রাই, 19 তারিখ বিক্ষিপ্ত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নর্থ সাউথ 24 পরগনা। উত্তরবঙ্গে আগামী 72 ঘন্টাতেই কিন্তু ওপরের 5টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5টি জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, যেটা হচ্ছে উত্তর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, কিন্তু মূলত উপরের যে বৃষ্টিটা হবে উপরের 5টি জেলায়, এবং বৃষ্টি হচ্ছে গত 3-4 দিন ধরে এবং আগামী 72 ঘন্টাতেও এটা চলতে থাকবে। দক্ষিণবঙ্গের স্বাভাবিক যে আমাদের যে তাপমাত্রা, ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আগামী 48 ঘন্টায়, ফলে এই 48 ঘন্টা কিন্তু মূলত একটু ডিসকমফোর্ট, মানে অস্বস্তি সূচক বেশি থাকবে, ফলে উষ্ণ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী 48 ঘন্টা। কোনো সিস্টেম আছে? এই মুহূর্তে মেজর কোনো ওয়েদার সিস্টেম নেই, কিন্তু নর্থ ওয়েস্টারলি বেশি আছে, যার জন্য আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি একটু বাড়ছে এবং স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে। 19 তারিখ নাগাদ